नमस्कार বন্ধুরা, চুমকি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। রোজকারের মতন আমি আবারও চলে এসেছি একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। আজকে আমি রান্না করে দেখাবো তোমাদের বাটা মাছের লাল ঝোল। দেখো, বাটা মাছের লাল ঝোল রান্না করার জন্য আমি পাতলা পাতলা গুলো আড়ুগুলোকে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে নিয়েছি বাটা মাছ, ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তার মধ্যে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাছগুলোকে মেখে নিতে হবে। আমার মাছগুলোকে ভালো করে হলুদ মাখানো হয়ে গেছে। এদিকে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এক এক করে মাছগুলোকে ছেড়ে দেবো ভাজা হওয়ার জন্য। দু পিঠ ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে মাছগুলোকে একে একে তুলে নিতে হবে। মাছগুলোকে আমি তুলে নিলাম। তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেলে আমি একটু দিয়ে দেব লবণ। লবণ দিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব আলুগুলো। আলুগুলোকে একটু নাড়াচাড়া করে লাল করে আমি ভেজে নেব। দেখো, আলুগুলোকে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি। এদিকে আমি মশলা জুড়ে নিয়েছি টমেটো, আদা, শুকনো লঙ্কা, এগুলোকে আমি বেটে নেব। একটুখানি জল দিয়ে আমি বেটে নেব। দেখো, বাটা হয়ে গেলে ওই ভাজা আলুর মধ্যে আমি টমেটো, শুকনো লঙ্কা আর আদা যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে আমি গুঁড়ো মশলা দেওয়ার পালা, এক টিস্পুন জিরে গুঁড়ো, এক টিস্পুন ধনে গুঁড়ো আর হাফ টিস্পুন দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। আর যাতে মশলাটা ধরে না যায় সেজন্য আমি দিয়ে দেবো একটুখানি জল। দিয়ে আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখো, মশলাটাকে আমার পুরো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েই আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে রান্না করবো আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত। ঢাকনা খুলে নিয়ে দেখে নিতে হবে আলুটা সেদ্ধ হয়েছে কি না। আমার আলুটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো মাছগুলো। মাছগুলোকে দিয়ে কিছুক্ষণ ফুটে উঠতে দেব, তারপরে নামে নিলেই একদম রেডি আমার বাটা মাছের লাল ঝোল। তোমাদের কাছে কেমন লাগলো একটা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে। আর বেল আইকনটা প্রেস করে রাখতে ভুলবে না, যেই ভিডিও ছাড়ে না কেন সর্বপ্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। নমস্কার বন্ধুরা।